গুড আফটারনুন মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমার নতুন বন্ধু পুরনো বন্ধু যারা যারা আমার ব্লগটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ব্লগটা দেখার জন্য। আর এই যে আমি মেয়েকে স্নান করতে চলে এসেছি, ওকে স্নান করাবো। তো এখন এখন ওই একটা একটা বাজে, তো এখন ওকে স্নান করিয়ে নেব আর আমি রান্নাটা বসিয়ে দিয়ে এসেছি। এবার শোন, আমাকে স্নান করব তারপরে রান্নাটা বন্ধ করে দেবো। আর আমার বয়সে বড় যারা তাদেরকে প্রণাম জানাই, আর আমার বয়সে যারা ছোট তাদেরকে ভালোবাসা জানিয়ে আমার ব্লগটা শুরু করছি। আর ওর এখন স্নান করিয়ে ঘুম পাড়াতে হবে। আর আমাদের এখানে আমি ঘামছি, দেখতে পাচ্ছেন? আমাদের এখানে খুব গরম পড়েছে, ভীষণ গরম পড়েছে আজকে। বাইরে গরম হাওয়া হচ্ছে, হাওয়া তো হচ্ছে কিন্তু গরম হাওয়া। আর আমি রান্না করেছি, সবজি বানিয়েছি, তার ভিডিও আমি করে রেখেছি, তো আপনারা দেখতে থাকুন। ততক্ষণে আমি আমার মেয়েটাকে স্নান করে নিই, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমি আজ রান্না করব কুমড়ো শাক, আর রান্না করব হচ্ছে শিম ভাজা, শিম দিয়ে আলু দিয়ে গাজর দিয়ে ভাজা করব। আর কর্ন রান্না করব। তো কর্নটা অনেক দিন ধরে ফ্রিজে ছিল, তো কেমন হয়ে গেছে, একটু শুকিয়ে শুকিয়ে গেছে, তো আজকে ভাবছি এটাই রান্না করব। আর কর্ন রান্না আমার এক দিদি ভাই মেসেজ করেছিল কালকের ব্লগে যে কর্ন রান্নাটা একবার শেয়ার করার জন্য, তো আজ আমি কর্ন রান্নাটা শেয়ার করলাম না, কারণটা আমি পরে বলছি। তো দিদি ভাই নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছেন, তো দিদি ভাইকে বলছি, দিদি ভাই আজ আমি কর্ন রান্নাটা আপনার সঙ্গে শেয়ার করতে পারলাম না, কিন্তু অন্য টাইমে আবার যখন কর্ন নিয়ে আসা হবে বাড়িতে তখন আপনার সঙ্গে শেয়ার করব। কি কারণে আজ শেয়ার করতে পারলাম না সেটাও কিন্তু আপনাদের সঙ্গে পরে বলবো। আর এখন আমি এই শিমগুলো ছাড়িয়ে নেব, তারপরে শিমগুলো ছোট্ট ছোট্ট করে বানাবো, বানিয়ে তারপরে ভাজা করব। আর কড়াইটা আমি বসিয়ে দিয়ে দিয়েছি, কড়াইটা গরম হতে থাক, আমি রান্না করে নেব। তো আগে আমি শাকটা বসিয়ে দিই, কারণ কড়াইটা গরম হয়ে গেছে, শাকটা বসিয়ে দিই। শাক আমার হাজবেন্ড কেটে দিয়েছিলাম, তো ফ্রিজের মধ্যে ছিল বলে শাকগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে। শাক আবার জলের মধ্যে থাকলে তাজা থাকে, কিন্তু ফ্রিজের মধ্যে ছিল বলে আর জলের মধ্যে রাখা হয়নি, তো ওই জন্য একটু শুকিয়ে গেছে। আর আমি ছোট্ট একটা আলু দেবো শাকের মধ্যে। আর এই যে আলুগুলো এরকম ভাবে ছোট ছোট করে কেটে নিলাম। এখানে পোস্ত আর গাজরটা ভালো করে কষিয়ে নিচ্ছি আলুটা ভাজার পর। আর এর মধ্যে আমি কারি পাতা ফোড়ন দিয়েছিলাম, আর কাজু বাদামটা পোস্তটা ভালোভাবে কষানোর পর এর মধ্যে কর্নগুলো দিয়ে দেব। আমি রান্না করছি আর সোনামা এখানে একা একা খেলা করছে। তো কি কি মজা, শোনা ওখান থেকে একটা ইয়ে দে, বুনুর মুখটা মুছে দি। তো কি একটু আগে কান্না হচ্ছিল, তারপরে আবার একটুখানি কোলে করে নিয়ে ঘুরু ঘুরু করিয়ে নিলাম। হ্যাঁ কৃষ্ণা কৃষ্ণা, মুখ দিয়ে কি বেরোচ্ছে, ওগুলো কি বেরোচ্ছে মুখ দিয়ে? আমি এখনো স্নান করিনি, মা রান্না হয়ে যাবে তারপরে আমি স্নান করব, তাই না? তাই তো। আর একটু আগে একটু কান্না কান্না হচ্ছিল, তারপরে একটুখানি ঘুরিয়ে নিয়ে এলাম, তারপরে একটুখানি আবার চুপ হয়ে গেছে, তাই না? তাই তো, আমার শোনার তা কত ভালো। হ্যাঁ ওর সাথে শুধু গল্প করতে হবে, কিন্তু গল্প করলে হবে না, কাজ করতে হবে তো। হ্যাঁ কাজ করতে হবে, রান্না করতে হবে, না হলে দাদা কি খাবে,
আমি কি খাবো বলো তুমি? রান্না করবে। আমরা স্নান করে তারপর নতুন জামা পরেছি। আজকে 3 মাস 1 দিন বয়স আমার, আমি এখন নতুন জামা পরেছি। আর বাবা সুন্দর করে চুল আঁচড়ে দিচ্ছে। আর আজকে হাতা কাটা জামা পরালাম, কারণ আমাদের এখানে খুব গরম। স্নান করতে বললে খুবই খুশি। দেখি আর জামাটা একটু বড় হয়ে গেছে, একটু বড় জামাই পরানো হয়েছে, 9 মাসের জামা পরানো হয়েছে। আমরা খুললাম ওই জামাটা পরি দাও, ব্লু কালারের। আরে আবার আলাদা করে আবার এখন পরাতে হবে, এটা ঠিক আছে। ওই জামাটা একটু বড় হয়ে গেছে, ভালো লাগছে। ভালো লাগছে? বাহ, এটা কে? এটা কে? তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। এখানে রয়েছে কুমড়ো শাক আলু দিয়ে রান্না করেছি, এখানে গাজর আলু শিম ভাজা, আর এটা হচ্ছে কর্ন দিয়ে আলু দিয়ে সবজি করেছি, আর এটা হচ্ছে অবগড়ো আর লেবু। তো ভগবানের ভোগ রেডি হয়ে গেছে, এবার ভগবানকে ভোগ নিবেদন করব। তো সবার খাওয়া হয়ে গেছে, আর আমার দেরি হলো খেতে, কারণ আমি মেয়েকে ঘুম পাড়াচ্ছিলাম, আর ওই জন্যই আমার খেতে দেরি হয়ে গেল। আর ওই যে আমার মেয়ে দোলনায় ঘুমাচ্ছে, তো ঘুম পাড়ানোর পর ওকে দোলনায় দিয়ে দিই, বেশিরভাগ সময় ও দোলনায় ঘুমায়। আর আজকে আপনাদের আগে বললাম না কেন আমি সাদা সাদা রান্না করছি, সেটা আপনাদেরকে পরে বলবো। তো আমার আমার এক ঠামা শাশুড়ি মারা গেছেন, তো ওই জন্যেই আমি এইরকমভাবে হলুদ ছাড়া তেল ছাড়া রান্না করছি। তো উনি আমার নিজের ঠামা শাশুড়ি না, উনি হচ্ছেন আমার শ্বশুর মশাইয়ের কাকিমা, তা উনি মারা গেছেন। তো ওই জন্যে আমরা যেটুকু পালতে পারি পালার চেষ্টা করছি। আর আমার যে ঠামা শাশুড়ি ছিলেন উনি অনেক আগেই মারা গেছেন, কত সালে জানো? 98 মারা গেছেন। তো 2000 তো বন্যা হয়েছিল, তারপর তো ওই জন্যই আমরা হলুদ ছাড়া লবণ ছাড়া যেটুকু মানার মানতে পারি বিদেশে থেকে মানার চেষ্টা করছি। আর আমার শ্বশুরমশাই বলেছেন যে সর্ষের তেল আর হলুদ না খেতে, আর সব কিছুই নাকি খাওয়া যায়, তো সেই রকমভাবেই আমি রান্না করছি। তাহলে আপনাদের সঙ্গে পরে আবার কথা হবে, আমি খাওয়া দাওয়া করে নিই। তো সোনা বলল যে বাইরে ঘুরতে আসবে, একটুখানি সময় থাকবো কারণ আমার মেয়ে ঘুমাচ্ছে, তো দেখি কি ঘোরে। এখন ঠান্ডা নেই, হাতে হ্যান্ড গ্লাভস পরেছে, আর আমাদের বাড়ির সামনে ঘাস কাটতে হবে। ওর বাবার ছুটি পড়লেই তারপরে ঘাস কাটতে হবে। এই ঘাসগুলো দেখুন কত বড় বড় হয়ে গেছে, এগুলো ভীষণ বড় বড় হয়ে গেছে, এগুলো কাটতে হবে। আর এখান থেকে এখানে একটা কাগজ উড়ে এসে পড়েছে। কোথায় যাবি? বাইরে আসবি বললি যে, কোথায় যাবি? কি দেখছিস? ও ওখানে বাচ্চারা খেলা করছে, বল খেলা করছে, দেখা যাচ্ছে? ওই যে বাচ্চারা বল খেলা করছে তাই দেখছে। ঋষির বাড়ি কেন? ঋষিদের বাড়ির পাশে। তো আজকের বাইরের আবহাওয়া না ঠান্ডা না গরম, একেবারে বিশাল গরম না বিশাল ঠান্ডাও না। দেখো কি, ও আকাশটা খুব সুন্দর, ছেঁড়া ছেঁড়া মেঘ, খুবই ভালো লাগছে দেখতে। এই ওয়েদারে বাইরে ঘুরতে যেতে হয়, কিন্তু এখন যা পরিস্থিতি, এই পরিস্থিতিতে বাইরে ঘুরতে যাওয়া যায় না। কোথায় মাইগ্রাভস? বেশিক্ষণ থাকবে না কিন্তু, শোনা বুনু কিন্তু ঘুমাচ্ছে, বাবা শুনতে পাবে না কান্না করলে। কোথায় কেন যাচ্ছিস ওদিকে? আর আজকে হচ্ছে সানডে, সবার বাড়ির সামনে গাড়ি আছে, তার মানে সবাই বাড়ি আছে আজ। এখানে গাড়ি বাড়ির সামনে থাকলে বোঝা যায় যে বাড়ি আছে, আর গাড়ি না থাকলে বোঝা যায় না যে বাড়ি নেই।
কত দিয়ে হাঁটতে যাবে ওখানে? আর এখন 4:30 বাজে, কিন্তু বাইরে দেখে মনে হচ্ছে যে এখন দেরি করেই, এখন দেরি করে মানে সন্ধে হয়, এখন 5:30-5:30 দিকে সন্ধে হয়। আগে 4:30 বাজতে না বাজতেই তো সন্ধে হয়ে যেত, এখন যত দিন যাচ্ছে বেলা বাড়ছে। বেশি দূর যাবো না, চল বেশিক্ষণ থাকবো না। শোনা, আপনারা জানি না কে বুঝতে পাচ্ছেন না পাচ্ছেন, আমরা জানেন এই ছোটবেলায় এই যে এই ফলগুলো দিয়ে খেলা করতাম। কি নিয়ে? এই যে এই ফলগুলো, এগুলো কি নাম? দাঁড়াও, এই গাছের নামটা আমি ভুলে যাচ্ছি, কিন্তু ছোটবেলায় এই ফলগুলো দিয়ে খেলা করতাম, মনে আছে? রান্নাবাটি খেলা করতাম, রান্নাবাটি খেলা করতাম, এই যে এই ফলগুলো দিয়ে। হঠাৎ করে চোখে দেখতে, মানে হঠাৎ করেই দেখলাম, অনেকদিন আমাদের বাড়ির সামনে ঘাস কাটা হয়নি, তাই এই গাছ তিনটে হয়েছে। আর এই গাছগুলো দেখেই হঠাৎ করে আমার ছোটবেলার কথা মনে পড়ে গেল, এই ফলগুলো দিয়ে ছোটবেলায় আমরা খেলা করতাম আমি আর আমার দিদি। আর এটা কি সুন্দর ঘুরছে হাওয়ায়, ভাল লাগছে। এ কি বলে এগুলোকে, ঘূর্ণি বলে মনে হয়, কি ভাল লাগছে দেখুন। জানি না এটাকে কি বলে বাবা, দেখুন এই পার্পেল কালারের ফুলটা কি সুন্দর লাগছে দেখতে। আর যখন সকালবেলা ফোটে তখন বেশি ভালো লাগে দেখতে, এখন তো রোদ চলে যাচ্ছে বলে আস্তে আস্তে ফুলগুলো মানে বন্ধ হয়ে যাচ্ছে, কিন্তু তবুও ভালো লাগছে, ফুটলে আরও বেশি ভালো লাগে এই ফুলগুলো দেখতে। আর এই ফুলগুলো কিন্তু ঘাস ফুল, ঘাস ফুল কিন্তু দেখতে অসাধারণ। আর এগুলো কিন্তু ব্ল্যাকবেরি, জংলি হয়ে রয়েছে, আর যখন পাকবে এটা আরো বড় হবে, পাকার পর তখন ব্ল্যাক কালার হয়ে যাবে, এখন রেড আছে। এখানে ব্ল্যাকবেরি, এখানে অনেকটা হয়েছে ব্ল্যাকবেরি, জংলি ছোট ছোট গাছ, খেতেও খুব ভাল লাগে। আর এগুলো খেতে খুবই ভালো লাগে, কিন্তু ঘাস কাটার সময় এগুলো কেটে দেওয়া হয়। যখন আমরা আগে মিসিসিপিতে থাকতাম এই জংলি যে ব্ল্যাকবেরিগুলো হতো এগুলো ছোট ছোট হয়, এগুলো খেতেও ভালো লাগে, তো এগুলো আমরা তুলে তুলে খেতাম, খুবই ভালো লাগে। দেখুন ছোট ছোট লাল 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 হয়ে আছে। গাড়ি থাকলে আজকের এই ওয়েদারে আমরা এই 4 জন ঘুরতে পেরেতাম, ওর বাবার যদি আজকে ডিউটি না থাকতো তাহলে তাহলে আমরা 4 জন মিলে এই ওয়েদারে ঘুরতে বেরোতাম। আরো ওই যে একটা জন ডগ নিয়ে বেরোচ্ছে। তো আমার আর আমার ছেলের জন্য এখানে রাত্রিবেলার জন্য ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে দুধ জল হচ্ছে। আর তো কালকে রান্না করব ডাল, যে ডালটা ভিজানো আছে এটা হচ্ছে ছোলার ডাল। এখানে ছানা তৈরি হয়ে গেছে আর এখানে ভাতটাও রান্না হয়ে গেছে, তো এবার ঠাকুরের ভোগ দিয়ে নেব। বাচ্চারা যখন কোল থেকে নামতে চায় না, আমাদেরও তো বুদ্ধি করে চলতে হবে না, সংসারের কাজ তো ফেলে রাখলে হবে না, সংসারের কাজ তো করতেই হবে, সে দেরি হোক যখন হোক তখন হোক করতেই হবে। ভাবছি এটা যখন কেনাই হয়েছে এটা এটা মানে পরে তারপরে সংসারের কাজ করি। তো সন্ধেবেলা থেকে কান্না করছে, বিকালবেলা বিকাল না হ্যাঁ বিকালবেলা ঘুমিয়েছিল, তারপরে ঘুম থেকে উঠে এত কান্না এত কান্না, কোল থেকেই নামছে না, তা কি করে কাজ করব। তো চিন্তা করে করে আমি বের করেছি, আমার তো বাড়ি এটা কেনা আছে, তাহলে এটাই এটাই পরে নিই, তাহলে ও আমার কাছে থাকবে, তাহলে আর কান্না করবে না, এখানে ওখানে শুয়ে দিলে মানে দোলনায় শুয়ে দিলে ও তো আর কান্না করবে না, এরকম করে রেখে দিই, এরকম করে দিয়ে তো আমি কাজ করতে পারি। তা ভাবছি এক্ষুনি পড়লাম, এক্ষুনি পড়ে এই যে এখন আমার ছেলেকে খেতে দেব, আর এখন ভাত খাবে, তো সোনাকে খেতে দেব,
আর আমিও খেয়ে নেব। তো এরকম ভাবে থাকলে আর কান্না করবে না। তো ভালো একটা সিস্টেম যে এই জিনিসটা বের করেছে তাকে অনেক ধন্যবাদ দেওয়া উচিত যে এই জিনিসটা তৈরি করেছে। এই জিনিসটা পেয়ে মায়েদের খুব সুবিধা হয়েছে। দেখুন এবার আর কান্নাকাটি নেই, ভাবছে তো মায়ের কাছেই আছি, আর কান্না করে কি হবে, মাথা ঘুরে ঘুরে এদিক ওদিক দেখছে। তোমরা এবার ভাত বেড়ে নিই, আমি আসবো না ভাত খেয়ে নেবো। আর আমার শ্বশুর মশাই ফোন করছে ইন্ডিয়া থেকে, তা ওনার সঙ্গে একটু কথা বলে নিই, পরে আবার আপনাদের সঙ্গে কথা বলবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বললাম শ্বশুর বাড়ি থেকে ফোন এসেছিল, তো শ্বশুর বাড়ি থেকে কথা বলাও হয়ে গেছে। আর আমি কথা বলছিলাম, খাচ্ছিলাম, তার মধ্যে দেখুন মেয়ে ঘুমিয়ে পড়েছে। এবার যদি কোল থেকে নামিয়ে দিই, নামিয়ে দোলনা এবার বেডে শুয়ে দিই, আবার জেগে যাবে। তো ওই জন্যে ভাবছি যতক্ষণ না ঘুম থেকে উঠছে ততক্ষণ এরকমভাবেই রেখে দিই। কী জানি কোমর টোমর ব্যথা করবে কি না, না বেডে শুয়ে দেবো বুঝতে পারছি না, কারণ সন্ধেবেলা থেকেই তো কান্না করছিল, এই এখন ঘুমালো। আর আমার ছেলের এখনো খাওয়া হয়নি, ওই যে ও খাচ্ছে এখনো। কি ভালো লাগে না বাচ্চারা যখন ঘুমিয়ে থাকে। আর যদি জয়েন্ট ফ্যামিলি হতো তাহলে ভালোই হতো, এখন সব ছোট ছোট ফ্যামিলি হয়ে অসুবিধা হয়ে গেছে। জয়েন্ট ফ্যামিলি হলে শ্বশুর শাশুড়ি যা সবাই একসঙ্গে থাকতো, ছেলে মেয়ে মানুষ করতে একদমই কষ্ট হতো না। যেভাবে আমরা বড় হয়েছি জয়েন্ট ফ্যামিলিতে, তো এখনও আমাদের জয়েন্ট ফ্যামিলি আছে। তো আমার মা বাবার মানে আমার মার যেরকম আমাদের বড় করতে কষ্ট হয়নি, সেরকম আমাদের মানে আমরা যদি জয়েন্ট ফ্যামিলিতে থাকতাম আমাদের বাচ্চা কাচ্চাগুলো মানে বড় করতে আর অসুবিধা হতো না। কি আর করা যাবে, এখন ছোট ছোট সব ফ্যামিলি হয়ে গেছে, কাজের সূত্রে এত দূরে চলে আসতে হয়েছে। আর কাজের সূত্রে যদি এত দূরে না আসতে হতো তাহলে ইন্ডিয়াতে তো সবাই একসঙ্গেই থাকতে পারতাম। তো যাই হোক, তাহলে আজকের মতো ব্লগটা এই পর্যন্তই, দেখা হবে নতুন ব্লগে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। বাই, গুড নাইট, দেখা হবে একটা নতুন ব্লগে।